মঙ্গলবার পল্টনে জামাতের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা ও জামাতের শীর্ষ নেতাদের মুক্তির দাবি বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি সকালে রাজধানীর মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে বনশ্রী গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী এক সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক বলেন, অন্যায়ভাবে জামাতের শীর্ষ নেতাদের কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন। সারা বাংলাদেশের সরকারের পতনের ফল।